মিরপুরে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে প্রথম সেশন নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি বলতে কেবলই তাইজুল ইসলামের উইকেট। চট্টগ্রাম টেস্টে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক, তবে সিরিজের দ্বিতীয় টেস্টে টস ভাগ্যে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ফ্রেক ব্রাথওয়েট। মিরপুরের উইকেটে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এই ক্যারিবীয় অধিনায়ক। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি প্রমাণ করেন দুই ওপেনার। এদিন তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সাদমান এবং সাকিব আল হাসানের পরিবর্তে দলে ঢোকেন সৌম্য সরকার আর মোহাম্মদ মিঠুন। অন্যদিকে মুস্তাফিজুর রহমানের বদলি একাদশে ঢোকেন আবুজের চৌধুরী রাহিব। যথারীতি দ্বিতীয় টেস্টেও এক পেসার নিয়ে মাঠে নামলেও কোনো পরিবর্তন আনতে পারেনি রাহিব। রাহি ক্রমাগত লাইন লেন্থ ঠিক রেখে বল করলেও অপর দিকে তার সঙ্গে বোলিং করেন মিরাজ। শুরুতেই স্পিনার আনতে বেশ দেখে শুনেই খেলতে থাকেন দুই ওপেনার ব্রাথওয়েট আর ক্যাম্বেল। এই দুই ওপেনার মিলে উদ্বোধনী জুটিতে তোলেন 62 রান। তাদের এই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ক্যাম্বেলকে ব্যক্তিগত 36 রানে LBW ফাঁদে ফেলেন তাইজুল, যদিও রিভিউ নেন ক্যাম্বেল। অবশ্য রিভিউ নিয়েও সেই যাত্রায় বাঁচতে পারেনি এই ওপেনার। ক্যাম্বেল আউট হলে লাঞ্চ সেশন পর্যন্ত দলের রানের চাকা চাঙ্গা রাখেন ব্রাথওয়েট আর শেন মোসলে। লাঞ্চে যাওয়ার আগে এক উইকেট হারিয়ে 84 রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। 39 রানে অপরাজিত আছে ক্রেক ব্রাথওয়েট এবং 23 বলে 6 রানে অপরাজিত রয়েছেন মোসলে।